প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও চার কমিশনার পদত্যাগ এখন সময়ের ব্যাপার পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র আরো জানিয়েছে পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনরা তারা সিইসি কে জানিয়েছেন সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না সংবাদ সম্মেলনে বিব্রতিকর পরিস্থিতিতেও পড়তে চান না তারা আরো জানা যায় কদিন আগে নেপালে শুরু হওয়া সার্কভুক্ত দেশগুলো নির্বাচন কমিশনারদের সংগঠন ফেমবোসার অনুষ্ঠানে অংশ নেননি সিইসি মঙ্গলবার নেপালে যাওয়ার কথা ছিল ৬ সেপ্টেম্বর দেশে আসার কথা ওই অনুষ্ঠানে অংশ নিতে জিও জারি করা হয় ওই জিও বাতিল করা হয়েছে এছাড়া পদত্যাগের সঙ্গে সঙ্গে মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিইসি ইতিমধ্যে বাসার মালামাল সরিয়ে নেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনার রাশেদা খানম তার ব্যবহার করা সরকারি ট্যাব জমা দিয়েছেন তবে বিদায়ের আগ মুহূর্তেও সরকারি সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে ছাড় দেননি নির্বাচন কমিশনার বিজ্ঞ ডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসান হাবিব খান তার সরকারি লাল পাসপোর্টে ছয় মাসের জন্য সার্ক স্টিকার লাগিয়েছেন